नमस्कार शुभ सन्ध्या सबाई के। सो आज के आरेकटा नतून ब्लॉग निये चले एलाम बिरियानी सन्धाने। एटा होच्छे पार्ट टू। पार्ट वाने देखेछिलाम दादा भाई बिरियानी, और सेकेंड पार्टे आमरा चले एलाम जायका फास्ट फूड सेंटारे। एटार आमि जोदि एखाने लोकेशनटिकु बोले दिई, आपनारा जोदि टुवार्ड्स दमदम साइड थेके आसेन, दमदम जंक्शन थेके जोदि आपनारा आसेन, तो आपनादेर राइट हैंड साइडे पड़बे अपोजिट अफ म्यूनिसिपालिटी अफिस। और आपनारा जदि एयरपोर्ट थेके बा दमदम पार्कर साइड थेके आसेन, तो ताहले आपनादेर लेफ्ट हैंड साइडे पड़बे। तो चलो एबार आमरा मालिकेर संगे एकटुखानि गिये कथा बोले नि। बंधुरा, এটা হলো জায়গা ফাস্ট ফুড সেন্টার, এক্সাক্ট নাগের বাজারে মোড়ের উপরে মিউনিসিপ্যালিটির অপোজিটে। এটা আমাদের ছোটো মধ্যে একটা স্টল। এটা হচ্ছে আমাদের বিরিয়ানি। তো তোমরা দেখতেই পেলে বিরিয়ানিটা কি সুন্দর বিরিয়ানি। মাংসের পিসগুলো খুব বড়, 140-150 গ্রামের মাংস আছে দেখতেই পাচ্ছ। আর বিরিয়ানিটা খুবই সুন্দর, অ্যারোম্যাটিক ফ্লেভার আসছে বিরিয়ানিটা থেকে। এবার চিকেন চাপটা যদি আমি দেখে নিই। চিকেন চাপ তো আজকে করা হয়নি, আজকে একটু মানুষের অভাবে। আচ্ছা, কালকে থেকে আবার কন্টিনিউ হবে। ঠিক আছে। সো সো বন্ধুরা দেখতেই পেলে সে আমরা এখানে আগে ডেভিড ছিল, কিন্তু ডেভিডের জায়গায় জায়কা ফাস্ট ফুড সেন্টার হয়েছে এখানে। আর বিরিয়ানিটার রেটও কিন্তু একদম চিপ প্রাইস, একদম 70 রুপিসে তোমরা পেয়ে যাবে, 70 রুপিসে বিরিয়ানি পেয়ে যাচ্ছ। আর চিকেন চাপের প্রাইসটা আমি যদি জেনে নিই, 40 টাকা। হ্যাঁ, 40 টাকা। হ্যাঁ, চিকেন যেটা চিকেন চাপ সেটা হচ্ছে 40 রুপিস মাত্র। যদি আপনারা একজন খেতে চান তাহলে আপনাদের 70 প্লাস 40 110 টাকার মধ্যেই আপনাদের হয়ে যাচ্ছে। তো আমি যদি সামনেটা দেখিয়ে দিই, আসতেই দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ফুল দোকানটা। এখানে কিন্তু আগে ডেভিড ছিল, কিন্তু এখন জায়কা হয়ে গেছে জায়কা ফাস্ট ফুড সেন্টার। তো যখনই আসবেন ঠিক এই মিউনিসিপ্যালিটি অফিস তার অপোজিটে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন জায়কা ফাস্ট ফুড সেন্টারের এই বিরিয়ানি। আর বিরিয়ানির ব্লগটা দেখালাম, এবার ঘরে গিয়ে চলো আনবক্সিং করে তাড়াতাড়ি খাওয়া যাক। চলো ব্লগটা এন্ড করছি এখানে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ, একটা মানুষের জন্য এনাফ প্রাইস। আমি ওখানে ক্যামেরাকে ফোকাস করতে বলি, দেখতেই পাচ্ছেন এনাফ কোয়ান্টিটি। একটা গোটা সাইজেরই প্রায় আলু দিয়েছে ওনারা। আর লেগ পিসটা আমি যদি দেখাই, অ্যারাউন্ড 100-110 গ্রাম, মানে 100-110 গ্রামের চিকেন দিয়েছে, একটা লেগ পিস দিয়েছে। এইবার আমি যদি একটুখানি বিরিয়ানিটা যদি একটু টেস্ট করে দেখি, দেখতেই পাচ্ছেন একদম ফাইন গ্রেন্ড বাসমতি রাইস দেখতেই পাচ্ছেন। এবার একটুখানি খেয়ে দেখি। ইয়াকনির যে পরিমাণটা সেটা, মানে যেটা মশলাটার জলটা যেটা দেওয়া হয় বা কাইটা যেটা দেওয়া হয় সেটার পরিমাণ কিন্তু একটু বেশি, সেটার জন্য কিন্তু একটু ঝাল হয়েছে। নাহলে কিন্তু বিরিয়ানিটা খুবই সুন্দর বানিয়েছে। আর আলুটা যদি আমি দেখাই, দেখতেই পাচ্ছেন এই যে আলুটা একদম এরকম করে একটু জাস্ট প্রেস করছি, দু টুকরো হয়ে যাচ্ছে দেখতেই পেলেন। এবার যদি একটু মাংসটা দেখিয়ে দিই, মাংসটা হচ্ছে কিন্তু একদম সুন্দর মাংস, একদম দেখতেই পাচ্ছেন। এবার মাংস দিয়ে একটু আলু দিয়ে খেয়ে দেখি, দেখতেই পাচ্ছেন গাইস মাংসটা দারুণ খেতে, মাংসটা দারুণ খেতে, একদম টাটকা মাংস যাকে বলে। আর বিরিয়ানির যে মশলাটা একদম, আমি যদি দেখাতে বলি, একদম ভিতর পর্যন্ত গেছে মশলার ফ্লেভারটা। আর খুব সুন্দর বয়েল হয়েছে, একদম এরকম করে টান দিচ্ছি এরকম ছিঁড়ে যাচ্ছে। আর ভাতটা তো বললাম যেরকমই, খুবই ঝুরঝুরে ভাত একদম দেখতেই পাচ্ছেন আপনারা। আর একটুখানি ঝালটা যদি একটুখানি যদি ওরা যদি একটু কমিয়ে দিত, এটার টেস্ট কিন্তু আরও ভালো লাগতো, মানে একটুখানি যদি ঝালটা যদি একটু কম হতো। So thank you for watching.